নরসিংদী সদর উপজেলাকে ভেঙে মাধবদীকে নতুন থানা করায় আনন্দিত এলাকাবাসী। সম্প্রতি প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার এর সভায় মাধবদীকে নতুন থানা হিসেবে অনুমোদন দেওয়া হয়। নরসিংদী জেলা সংবাদ প্রতিনিধি শাহিন মিয়ার পাঠানো তথ্যচিত্র নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নরসিংদী সদর উপজেলার দক্ষিণাঞ্চলে অবস্থিত শেখেরচর, বাবুরহাট, সাতটি ইউনিয়ন ও শিল্পাঞ্চল খ্যাত মাধবদী পৌরসভা। এইসব এলাকার লাখ লাখ মানুষের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে আসছিল মাধবদী পুলিশ তদন্ত কেন্দ্রের সীমিত সংখ্যক পুলিশ, ফলে অনেকটা দুরূহ ব্যাপার হয়ে পড়ে এ এলাকার আইন শৃঙ্খলা রক্ষা। বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় অবশেষে মাধবদী পরিণত হলো একটি থানা হিসেবে। গত 29 ফেব্রুয়ারি সচিবালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটিতে নিকার 11তম সভায় নরসিংদী সদর মডেল থানাকে ভেঙে মাধবদীকে নতুন থানা হিসেবে অনুমোদন দেয়া হয়। আর দীর্ঘদিনের এ প্রত্যাশা পূরণ হওয়ায় আনন্দে উদ্বেলিত এখন মাধবদীবাসী। আগে যে সুবিধাটা আমরা নরসিংদীর গিয়ে নিতে হতো, সেই সুবিধাটা এখন আমরা মাধবদীতে গিয়ে পাবো। নতুন যে থানায় মাধবদী শহর সহ সাতটি ইউনিয়ন এখানে থাকবে। মাধবদী থেকে নরসিংদী সদর কিন্তু দূরত্ব 70 কিলোমিটার। যে কোনো ধরনের একটা মামলা মোকদ্দমার ব্যাপারে বাজার আসলে কাজ করতে গেলে আমার সারাদিন দেখো খেলে চলে যায়। মাধবদী থানা হওয়াতে মাধবদীবাসী এই অর্থনীতি সমৃদ্ধি যে কি পরিমাণ আরো বাড়বে সেটা আপনার হয়তো আগামী 1 বছরের ভিতরে মাধবদী আরো কত ডেভেলপ হয়েছে। মাধবদীকে থানা ঘোষণা করায় স্থানীয় জনমনে স্বস্তি ফিরে এসেছে। খুব দ্রুত এ এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এমনটাই আশা সংশ্লিষ্টদের। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।